নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত, আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইনস। পুলিশের কবলে চিলি গ্যাং, বালুরঘাটে পালন করা হলো অরণ্য সপ্তাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি, পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি ও সহ সভাপতি গঠন, রামপুরহাট মহকুমায় চালু হল আপনার থানা আপনার পাড়ায় প্রকল্প, কান্দি শহরে অনুষ্ঠিত হল বিজেপির কর্মী সম্মেলন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল সুন্দরবনে। চলে আসছে বিস্তারিত খবরে। পুলিশের কবলে চিলি গ্যাং, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিল চিলি গ্যাং, কিন্তু পুলিশি অভিযানে ওই দলে জড়িত দুষ্কৃতীদের শেষ রক্ষা হলো না। চিলি গ্যাংয়ের পাঁচ দুষ্কৃতীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুরাতন মালদা থানার বাইপাস রোডে অভিযান চালায় পুলিশ, সেখান থেকেই ধারালো অস্ত্রসহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নাইলনের দড়ি, কয়েক প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো, তিনটি ধারালো হাঁসুয়া, একটি লোহার রড। ধৃতেরা যে কোনো অপরাধমূলক কাজে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করত বলেই চিলি গ্যাং নাম রেখেছিল, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এমনকি নিজেদের পরিচয় গোপন রাখার জন্যই ওই দুষ্কৃতীরা তাদের দলের নাম দিয়েছিল চিলি গ্যাং। গতকাল ধৃতদের মালদা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। বালুরঘাটে পালন করা হলো অরণ্য সপ্তাহ। বুধবার বালুরঘাটে ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করা হলো। এদিন সকালে বালুরঘাট এয়ারপোর্ট রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করা হয় বালুরঘাট ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের তরফে। প্রসঙ্গত 14 জুলাই থেকে 20 জুলাই প্রত্যেক বছর অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়। এবারও অরণ্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে বালুরঘাটে। তবে করোনা মহামারীর জন্য অল্প সংখ্যক লোককে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন করছেন তারা। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের অন্যতম সদস্য কৃষ্ণপদ মণ্ডল সহ অন্যান্য সদস্যরা। এদিন শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, সারা সপ্তাহ ধরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন সংগঠনের তরফে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সংগঠনের তরফে আবেদন করা হয় বৃক্ষ ছেদন না করে বৃক্ষরোপণ করুক সকলে, তাহলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানুষ। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি। একটি গাছ একটি প্রাণ, এই বার্তাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ কর্মসূচি। সেই মোতাবেক বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় অরণ্য সপ্তাহ পালন করা হয়। এদিন পুরসভায় শতাধিকের বেশি বিভিন্ন উন্নয়ন প্রজাতির গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক শচীন সিংহরায়, পুরসভার কার্যনির্বাহক আধিকারিক আশুতোষ বিশ্বাস, পুর প্রশাসক মণ্ডলীর সদস্য বসন্ত রায়, রাজীব সাহা সহ অন্যান্য পুরকর্মীরা। অরণ্য সপ্তাহ বিষয়ে পুর প্রশাসক শচীন সিংহরায় বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই কারণে রাজ্য সরকারের উদ্যোগে 7 দিন ব্যাপী অরণ্য সপ্তাহ পালন করা হবে। গতকাল কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। আগামী 7 দিন ধরে পুরো এলাকা জুড়ে গাছ লাগানো হবে বলে জানা যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তের রিপোর্ট, গ্লোব টিভি। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি গঠন। গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে 38টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 35টি আসনে, সিপিএম জিতেছিল 3টি আসনে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন একদা শুভেন্দু ঘনিষ্ঠ, তপন ঘোড়া ও সহ সভাপতি হন রাজু কুণ্ডু। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগেই অরাজনৈতিক ব্যানারে কোলাঘাটের একটি মঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারী এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোষ সহ সহ সভাপতি রাজু কুণ্ডুকে। আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিজেপিতে যোগদান করতে দেখা যায়নি রাজু কুণ্ডু এবং তপন ঘোড়াকে। তৃণমূলের তরফ থেকে বিভিন্ন সময় অভিযোগ করেন যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে বিজেপির হয়ে কাজকর্ম করছেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি। বিধানসভা ভোট মিটতে পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে দল বিরোধী কাজের জন্য কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি
সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হবে। এরপরেই পঞ্চায়েত সমিতির সদস্যরা তমলুক মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। গত 28 জুন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পঞ্চায়েত সমিতির প্রায় 32 জন সদস্য ভোট দেন অনাস্থা পক্ষে। অনাস্থা পক্ষে পরাজিত হওয়ার পর কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি পদ খালি থাকে। বুধবার পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর উপস্থিতিতে সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হয়। সভাপতি হয় পঞ্চায়েত সমিতির সদস্য সুরজিৎ মান্না, সহসভাপতি হন পঞ্চায়েত সমিতির সদস্যা আজবেরা বেগম। বিধায়ক বিপ্লব বাবু জানান যে এতদিন পর কোলাঘাট পঞ্চায়েত সমিতি রাহুমুক্ত হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে কোলাঘাটের পঞ্চায়েত সমিতির সমস্ত অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করতে পারব। এই দিন কোলাঘাট পঞ্চায়েত সমিতি সভাপতি গঠনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে আবারও নতুন সভাপতি ও সহসভাপতি পেল কোলাঘাট এলাকাবাসী। তবে এই দিন সভাপতি ও সহসভাপতি নির্বাচনের পর তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। রামপুরহাট মহকুমায় চালু হলো আপনার থানা আপনার পাড়ায় প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রামপুরহাট মহকুমায় এই প্রথম চালু হলো আপনার থানা আপনার পাড়ায় প্রকল্প। রামপুরহাট থানার উদ্যোগে বুধবার বড়শাল উচ্চ বিদ্যালয়ে সকাল 11টা থেকে অনুষ্ঠিত হলো এই প্রকল্প। এই পরিষেবার মধ্যে রয়েছে এলাকার মানুষের জন্য প্রবীণ সহায়তা কেন্দ্র, মহিলা সহায়তা কেন্দ্র এবং সাধারণ সহায়তা কেন্দ্র। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ, রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, যে সমস্ত মানুষ থানায় যেতে অসুবিধা ভোগ করেন বা অন্যান্য সমস্যা থাকে, তাদের জন্য এবার পাড়ায় পাড়ায় থানার ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে। এলাকার মানুষ তাদের যে কোনো অভিযোগ জানাতে পারবেন এবং আইন অনুযায়ী সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। রামপুরহাট থানার অন্য বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। রামপুরহাট থেকে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। কান্দি শহরে অনুষ্ঠিত হলো বিজেপির কর্মী সম্মেলন। মুর্শিদাবাদ জেলার কান্দি শহর মণ্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কান্দি শহরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মী সম্মেলন থেকে আগামী দিনে বিজেপি কি কি কর্মসূচি নিতে চলেছে, তাদের আন্দোলনের কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হলো। পাশাপাশি একটি রক্তদান শিবির করা হবে বিজেপির পক্ষ থেকে খুব শিগগিরই বলে বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা গৌতম রায়, কান্দি শহর মণ্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায়, বিজেপি নেতা গুরুপ্রসাদ মুখার্জি, বিজেপি রাজ্য কমিটির সদস্য ধনঞ্জয় মণ্ডল সহ অন্যান্য স্থানীয় বিজেপি নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল সুন্দরবনে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুন্দরবনে মিছিল তৃণমূলের। ডাসা নদীর তীর বরাবর প্রায় 5 কিলোমিটার পায়ে হেঁটে দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। বসিরহাট মহকুমা হাসনাবাদ ব্লকের ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতি মহিতোষ মাইতির উদ্যোগে কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থকরা দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলে হাঁটলেন। এদিন ভবানীপুরে তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে ডাসা নদীর পার বরাবর বিভিন্ন এলাকায় এই মিছিল করলেন ও প্রতিবাদ জানালেন। এদিন বৃহস্পতিবার সকাল থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারা সাধারণ মানুষকে এনআরসি বিরোধী সচেতন বার্তাও দিলেন। কেন্দ্র সরকার যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি করছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। খাবার ঘরে মজুদ থাকলেও রান্না করতে পারছে না। এরই প্রতিবাদে আজ তৃণমূলের মিছিল সুন্দরবনে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। গ্লোব নিউজের পরবর্তী অংশে থাকছে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের অসাধারণ কাহিনী, দেখে নেব। পরিবারের মানসিক অত্যাচার সহ্য করে সেক্স মোটিভেটর হয়ে উঠলেন ধারাবাহিক অভিনেত্রী পায়েল সরকার। 2012 সালে অভিনয় জগতে পদার্পণ করে সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে পায়েল, যার চোখে ছিল অনেক রঙিন স্বপ্ন, যে চেয়েছিল এমন কিছু করতে যাতে সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে সে। 8 বছরের কাছাকাছি টলি ইন্ডাস্ট্রিতে বাস করা অভিনেত্রী পায়েল সরকারের যাত্রা শুরু হয়েছিল ভালোবাসা.com ধারাবাহিকের মাধ্যমে। তারপর বেনে বউ, অন্দরমহল, রেশম ঝাঁপি, নেতাজি, টাপুর টুপুর, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, এখানে আকাশ নীল, প্রথমা কাদম্বিনী এবং আরও অনেক ধারাবাহিকের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি পায়েল লিপ্ত থেকেছেন বিভিন্ন সামাজিক কাজেও, যার জন্য একাধিক সম্মানে ভূষিত হয়েছেন শীর্ষ নেতৃত্বদের দ্বারা। এরপর তার প্রতিভা লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া ছাড়িয়ে প্রবেশ করল কলমের দুনিয়ায়। অভিনেত্রী হওয়ার পাশাপাশি একাধারে তিনি হলেন লেখিকা। তার লেখা বাস্তব ওয়ান্টেড রিয়ালিটি বইটি 2020 সালে সেরা পুরস্কার লাভ করে একটি বাংলা টেলিভিশন চ্যানেল থেকে, এবং তিনি বাংলার সেরা নারী পদেও ভূষিত হন। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সমাজের চোখ খুলে দিতে তিনি নিজেই খুলে ফেললেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল ইন্সপিরেশনাল বক্স, যেটির মাধ্যমে তিনি হয়ে উঠলেন একজন সেক্স মোটিভেটর। তিনি বললেন, আজকালকার দিনে মানুষ ভালোবাসা এবং ধর্ষণের পার্থক্যটাই বুঝতে পারছে না। দুটো মানুষের মনের মিলন আজ পরিণত হয়েছে হোটেলের বিছানায়। এই কোন যুগে বসবাস করছি আমরা, যেখানে মেয়েদেরকে দেবী রূপে পূজো করা হয়, সেখানে দেবীর জায়গা হচ্ছে শুধুই কি বিছানায়? এই সব কিছু জল্পনার অবসান ঘটিয়ে পায়েল সরকারের সেক্স নিয়ে একটি ব্লগ ইতিমধ্যে খুব সাড়া ফেলেছে। অলরেডি ভাইরাল হয়েছে সেই ভিডিও। আপনারাও যারা যারা এই বেসিক শিক্ষা থেকে বঞ্চিত, তারা ইউটিউবে যান এবং লিখুন ইন্সপিরেশনাল বক্স এবং দেখে ফেলুন পিছিয়ে পড়া শিক্ষার একটি অঙ্গ যা আপনাকে সঠিক শিক্ষা দেবে। অভিনেত্রী পায়েল সরকারের এই প্রয়াসকে আমরা স্যালুট জানাই। আশীর্বাদ রইল, আমার দিদি হয়তো কাছে আপনাদের আশীর্বাদ করতে পারেনি, তার আমি আশীর্বাদ করছি। ভালো থাকুন। আপনাদের টপিকটা বলে দিয়েছে, মৃত্যুর পর মানুষের জীবনের সাথে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কথা। ধন্যবাদ। তো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা ফ্রন্ট কভার স্যার, আপনি প্লিজ একটা দুটো কথা প্লিজ বলুন। ঠিক আছে। যা বাস্তব, আমরা বাস্তবের সঙ্গে চলছি, বাস্তব ছাড়া কিছু হতে পারে না। এই বাস্তবকে কেন্দ্র করে অনেক আমার কবিতা দেখলাম, অনেক কিছু লিখেছে আমার কোন পায়েল সরকারকে আমার শুভেচ্ছা রইল। আগামী দিন আরও বেশি বেশি করে বড় হোক, আর বেশি করে বাস্তবটা তুলে ধরুক, এই আবেদন রাখছি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা ইমেল করুন news.globetv@gmail.com-এ, অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি। সবার পাশে, সবার সাথে। নমস্কার।